ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই জিল্লুর রহমানের প্রশ্ন ছিল, কোন ধরনের নারীকে বিয়ে করা যেতে পারে, অর্থাৎ কোন বৈশিষ্ট্যাবলী গুণাবলীর। আস-সালিহাত নেক কানিতাতুন, বাধ্যকতা, স্বামীর আনুগত্য করে। স্বামীর আনুগত্য করবে এটা কীভাবে বুঝতে পারবেন? নর্মালি দেখতে পাবেন যে তার বাবা মার প্রতি আনুগত্যশীল কিনা, শিলা কিনা, এটা আপনি ইনভেস্টিগেশনের মধ্যে জানতে পারবেন পাড়া প্রতিবেশীর মাধ্যমে। আরেকটি বিষয় হলো তার মা তার বাবার অনুগতা কিনা, এভাবে নিরূপণ হয়। কানিতাত ফসালিহাত কানিতাত হাফেজাতুল গাইবি বিমা হাফাজাল্লাহ, এবং চরিত্র হেফাজত করে, চরিত্রে হেফাজত করে থাকে স্বামীর অনুপস্থিতিতে। এটা আসলে বিবাহর পরেই বোঝা যাবে, কিন্তু এটাও দেখা যাবে যে মেয়েটা আসলে নিজের চরিত্রে হেফাজতকারিনী কিনা, আমানতদারিনী কিনা কথাবার্তায়। তার দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজ ফার বিজাতির দিন, দিনকে অগ্রাধিকার দাও নারীকে বিয়ে করার ক্ষেত্রে। পয়সা কম আছে, রূপ কম আছে, টাকা পয়সা কম আছে, বংশ পরিচয় অত উজ্জ্বল নয়, তারপর নারী দিনদারিনী, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সত্যভাষী, পাড়া প্রতিবেশীর সাথে মিষ্টি ব্যবহার করে, ভালো ব্যবহার করে, জেনাবা বিচার করে না, অশ্লীল কাজ করে না, দিনদারিত্ব অগ্রাধিকার পাবে। এটাই এটাই হলো নারীর ক্রিয়া চাওয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নারীকে বিয়ে করতে হবে যে সতীসাধী, জিনাকারিণী নয়, এবং নম্র ব্যবহারকারিণী, হ্যাঁ, এবং দিনদারিণী। আল্লাহ মানে সালাত, সওম, এগুলি তার ঠিক আছে, চরিত্রের হেফাজত আছে। স্বামী তো হয়নি এখনও, অতএব সে স্বামীর আনুগত্যশীলা। হ্যাঁ, হতে পারে যে এই নারী বিধবা অথবা তালাক প্রাপ্তা, সে নারীর ক্ষেত্রে এটা আসতে হবে যে সে তার স্বামীর আনুগত্যশীলা ছিল কি না, ঠিক আছে, এবং স্বামীর মাল রক্ষা করত কি না, আমানত দারিতা রক্ষা করত কি না। এটা মোস্ট মানে ইম্পর্টেন্ট বিষয়গুলি এগুলি। বাকি দিনদারিত্বা তার থাকতে হবে, এমন নারীকে চয়ন করা উচিত।